ঋতুৰাজ টাইম এইটৰ দৰ্শকসকলৰ বাবে এই মুহূৰ্তত লৈ আহিছোঁ এটা অত্যন্ত জৰুৰী স্পৰ্শকাতৰ খবৰ, কিয়নো শেহতীয়াকৈ দেখিবলৈ পোৱা গৈছে সমগ্ৰ দেশৰ বিভিন্ন প্ৰান্তত এতিয়া কলকাতা কাণ্ডক লৈ মমবাতি লৈ প্ৰতিবাদ চলিছে। কিন্তু তাৰ মাজতো এতিয়া একাংশৰ গাত কথা লগা নাই। এইবাৰ ঘটনাৰ স্থান এইখন অসমৰে এটা প্ৰান্ত। অসম বিশ্ববিদ্যালয়ৰ এগৰাকী ছাত্ৰী বিশ্ববিদ্যালয়ৰ পৰা ঘৰ অভিমুখে এখন অটোত গৈ আছিল আৰু চলন্ত অটোত এতিয়া বিশ্ববিদ্যালয়ৰ ছাত্ৰী সুৰক্ষিত নহয়, কিয়নো এইগৰাকী অটো চালক যাৰ নাম বদ্ৰুজ্জামান, আৰু বদ্ৰুজ্জামানে ভয়ংকৰ ঘটনা সংঘটিত কৰিলে চলন্ত অটোৰ ভিতৰত। অপকৰ্মৰ অপচেষ্টা কৰাৰ সময়তেই ছাত্ৰ ছাত্ৰীয়ে হাতে লুটে ধৰিলে লম্পট বদ্ৰুজ্জামানক। এই ডাঙৰ খবৰটো টাইম এইটৰ দৰ্শকসকলক জনাইছোঁ। যাত্ৰীবাহী অটোৰ ভিতৰত যুৱতীক অশ্লীল ইংগিত দিলে অটো চালকে, বিশ্ববিদ্যালয়ৰ পৰা নিজৰ ঘৰলৈ উভতাৰ পথতে এই ভয়ংকৰ কাণ্ড সংঘটিত হ'ল। যি সময়ত কলকাতা কাণ্ডক লৈ সমগ্ৰ বিশ্বত তোলপাৰ লাগি আছে, সেই সময়তে এইবাৰ অসমৰ এটা প্ৰান্তত অনুৰূপ ঘটনা সংঘটিত হোৱাৰ উপক্ৰম হৈছিল। কোনোমতে অটোৰ পৰা নামি পলায়ন কৰিলে ছাত্ৰীগৰাকীয়ে। ঘটনা সন্দৰ্ভত অসম বিশ্ববিদ্যালয়ে আৰক্ষী চকীত ৰুজু কৰিছে গোচৰ। লম্পট চালকজনক বিচাৰি শিলচৰ অসম বিশ্ববিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে ইতিমধ্যে নিজাববীয়াকৈও অভিযান আৰম্ভ কৰিছে। অটো চালক বদ্ৰুজ্জামান ফাৰুকক ধৰি আৰক্ষীক গতালে ছাত্ৰ ছাত্ৰীয়ে। এই মুহূৰ্তৰ এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ, ধৃত চালকজনৰ ঘৰ কাছাৰৰ বাকীৰ নগৰত বুলি প্ৰাথমিক খবৰ আহি পৰিছে। ঘটনাক কেন্দ্ৰ কৰি শিলচৰ অসম বিশ্ববিদ্যালয়ত এক প্ৰকাৰ চাঞ্চল্যই বিৰাজ কৰিছে। এটা ডাঙৰ খবৰ এই মুহূৰ্তত টাইম এইটৰ দৰ্শকসকলৰ বাবে লৈ আহিছোঁ। বিশ্ববিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীৰ নিৰাপত্তা সুনিশ্চিত কৰাৰ দাবীত এক প্ৰকাৰ প্ৰতিবাদমুখৰ হৈ পৰিল অসম বিশ্ববিদ্যালয়ৰ চৌহদ। অসম বিশ্ববিদ্যালয়ৰ এগৰাকী ছাত্ৰীয়ে বিশ্ববিদ্যালয়ৰ পৰা ঘৰলৈ গৈ থকাৰ সময়তে চলন্ত অটোত অটো চালকে অপকৰ্ম কৰাৰ অপচেষ্টা কৰা বুলি এক প্ৰকাৰ অভিযোগ উত্থাপন হৈছে। কাছাৰৰ বাকীৰ নগৰত ঘৰ বুলি জানিব পৰা গৈছে বদ্ৰুজ্জামান ফাৰুকীৰ। আৰু সমগ্ৰ ঘটনাক কেন্দ্ৰ কৰি এতিয়া পৰিস্থিতি ক্ৰমাগতভাৱে উত্তপ্ত হৈ পৰিছে। টাইমিটৰ সোঁফালৰ উইণ্ডত দেখুৱাই থকা এই স্থিৰচিত্ৰখনলৈ মন কৰক, মনত ৰাখক এইটো লম্পটক। বদ্ৰুজ্জামান ফাৰুক নামৰ এইটো লম্পটে ভয়ংকৰ ঘটনা সংঘটিত কৰিছে। যাত্ৰীবাহী অটোৰ ভিতৰত যুৱতীক অশ্লীল ইংগিত দিয়াৰ অভিযোগ উত্থাপন হৈছে। বিশ্ববিদ্যালয়ৰ পৰা নিজ ঘৰলৈ উভতাৰ পথতেই ভয়ংকৰ কাণ্ড সংঘটিত কৰিছে। চলন্ত অটোৰ ভিতৰত এগৰাকী ছাত্ৰীৰ সৈতে অপকৰ্মৰ অপচেষ্টা, আৰু কোনোমতে অটোৰ পৰা নামি ছাত্ৰীগৰাকীয়ে কৰিছে পলায়ন। আৰু ঘটনা সন্দৰ্ভত অসম বিশ্ববিদ্যালয় কৰ্তৃপক্ষই আৰক্ষী থানাত ৰুজু কৰিছে গোচৰ। আৰু লম্পট চালকজনক বিচাৰি শিলচৰ অসম বিশ্ববিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে চলালে অভিযান, আৰু অৱশেষত বদ্ৰুজ্জামান ফাৰুক নামৰ এইটো লম্পটক কৰায়ত্ত কৰি আৰক্ষীক গতাই দিছে, উত্তম মাধ্যম সোধাইছে বুলিও প্ৰাথমিক খবৰ আহি পৰিছে। ধৃত চালকজনৰ ঘৰ কাছাৰৰ বাকীৰ নগৰত বুলি প্ৰাথমিক খবৰ আহি পৰিছে। আৰু ঘটনাক কেন্দ্ৰ কৰি এতিয়া শিলচৰ অসম বিশ্ববিদ্যালয়ত এক প্ৰকাৰ উদ্বেগজনক পৰিস্থিতিয়ে বিৰাজ কৰিছে। বিশ্ববিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীৰ নিৰাপত্তাৰ দাবীত এক প্ৰকাৰ এতিয়া পৰিস্থিতি প্ৰতিবাদমুখৰ হৈ পৰা পৰিলক্ষিত হৈছে। যি সময়ত দেখিবলৈ পোৱা গৈছে সমগ্ৰ বিশ্বজুৰি এক প্ৰকাৰ চাঞ্চল্য আলোড়নৰ সৃষ্টি কৰিছে কলকাতাৰ নৃশংস কাণ্ডই। আৰু কলকাতাৰ নৃশংস কাণ্ডৰ পাছত দেশৰ বিভিন্ন প্ৰান্তত মমবাতি লৈ প্ৰটেষ্ট আৰম্ভ হৈছে। বিভিন্ন সময়ত ভুক্তভোগী যুৱতীগৰাকীৰ ন্যায়ৰ দাবীত প্ৰতিবাদ আৰম্ভ হৈছে। দোষীক দৃষ্টান্তমূলক শাস্তি দিবৰ বাবে প্ৰতিবাদমুখৰ হৈ পৰিছে দেশৰ জনতা। আৰু অসমতো ঠায়ে ঠাই ইয়াক লৈ আৰম্ভ হৈছে প্ৰতিবাদ। কিন্তু তেনে প্ৰতিবাদৰ মাজতেই, তেনে ঘটনাৰ উৎকণ্ঠা মাৰ নৌ যাওঁতেই পুনৰ এক অনুৰূপ ঘটনা সংঘটিত হোৱাৰ উপক্ৰম হ'ল এইখন অসমৰ শিলচৰৰ অসম বিশ্ববিদ্যালয়ৰ বাকৰিত। অসম বিশ্ববিদ্যালয়ত অধ্যয়নৰত এগৰাকী ছাত্ৰীয়ে নিজৰ পাঠ্যক্ৰম সামৰি ঘৰলৈ উভতাৰ পথত, বিশ্ববিদ্যালয়ৰ পৰা ঘৰলৈ উভতাৰ পথত এতিয়া চলন্ত অটোটো সুৰক্ষিত নহয় যুৱতী, কিয়নো অটো চালক বদ্ৰুজ্জামান ফাৰুক নামৰ এইটো লম্পটে ভয়ংকৰ ঘটনা সংঘটিত কৰাৰ উপক্ৰম কৰিছিল। চলন্ত অটোৰ ভিতৰত যুৱতীগৰাকীৰ শালীনতা হানি কৰাৰ চেষ্টা কৰিছিল, আৰু তাৰ পাছতেই খৰ্গহস্ত হৈ পৰিল বিশ্ববিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীসকল। নিজাববীয়াকৈ অভিযান চলাই বদ্ৰুজ্জামান ফাৰুক নামৰ এইটো লম্পটক
করায়ত্ত করেছে আর আরক্ষীক গতাই দিছে বলে প্রাথমিক খবর আহে কৈছে। নমস্কার, আমাদের কাল একটি খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে আমাদের একটি বোনের সাথে। আমরা জানি এই সময়ে অলরেডি পুরো ইন্ডিয়াতে আছে কীভাবে নারী নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ উঠছে, কিন্তু তার মধ্যেই আমরাও সেদিন দুদিন আগেই এত বড় একটি র্যালি করি রাত্রেবেলা, তারপরেও কালকে রাখির দিনে আমরা সবাই রাখির প্রোগ্রামে যখন ব্যস্ত ছিলাম, আমাদের একটি বোন, সে মূলত ওয়েস্ট বেঙ্গলের, সে যখন আমাদের ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যাচ্ছিল আয়রংমারার বাজারের দিকে, সামনে থেকে একটি অটোতে সে উঠে সেই অটোওয়ালাকে বলে যে পিছন দিকে মাল আছে, সামনে বসার জন্য অল্প জায়গা, সামনে বসে যাওয়ার জন্য। সে চিন্তা না করে যে ভাবে ঠিক আছে, এখানে নর্মাল অটোওয়ালার ভাবে নেয় অনেক সময়, সামনে বসে সে যেতে লাগছিলো। তারপর বাজার ক্রস করে ওকে যখন সেখানে সে নামায়, তার তখন দেখা যায় সে টাকা দিতে যাচ্ছে, সে অলরেডি অনেক কিছু এইদিকের এদিকের কথাবার্তা বলছিল বিভিন্ন রকম, সে টাকা দেবে, দেখা যাচ্ছে সে তার চেন প্রাইভেট পার্ট দেখানো স্টার্ট করেছে। এমন একটা অবস্থায়, এমন সমস্যায় পড়ে ও ভয়ে সেই মেয়েটি কিছু করতে না পারে, সঙ্গে সঙ্গে সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আমাদেরকে প্রায় 15-20 মিনিট পরে, 20 মিনিট পরে যখন আমরা জানি, আমরা সব দিকে নাড়াচাড়া দিতে স্টার্ট করি, কিন্তু আমরা কালকে ওকে ধরতে পারিনি। আমরা পুলিশ প্রশাসনকে কালকেই এফআইআর জানিয়েছি, কালকে দিয়েছি, কিন্তু পুলিশ প্রশাসন 24 ঘন্টার মধ্যে ওকে ধরতে পারেনি। তারপর যখন পুরো ঘটনা সব দিকে চাউর হয়, আমাদের আরেকটি বোন, সে ওয়েস্ট বেঙ্গলের, সে বলে যেরকম কথাবার্তা সে বলছিল, যেরকম ছবি ওর বলছিল, সেরকমই কথাবার্তা ওকেও না কি এরকম এক অলার সময় বলে টোলে, খুব কথাবার্তা বলে টোলে। সেই হিসাব করে সে আইডিয়ার ফলে, এক নাম্বার ছিল, ওই নাম্বারে দিয়ে ও বললো যে মেবি ওই অটোওয়ালা হতে পারে, তাকে ডাকার জন্য সে তাকে ফোন করলো। তখন সেই ফোন শুনে সে মেডিকেল থেকে অটোওয়ালাটা ছিল, সে আবার আসলো, এবং ঠাকুরের ভাগ্য এতটুকু, আজকে আমার বোনের সঙ্গে ঠাকুর ছিল, তাই সেই যখন অটোওয়ালা আসলো, আমরা তৎক্ষণাৎ ধরা পড়লো। আমাদের ওই বোনটি জাস্ট ওকে দেখে ইয়ে বললো যে ওই অটোওয়ালা সেই অটোওয়ালা, ধরা পড়ার সঙ্গে সঙ্গে আজ পুলিশ 24 ঘন্টা ধরতে পারেনি। আমরা এর উপর কাজ করে, আমরা 24 ঘন্টার মধ্যে আমাদের ছাত্র সংসদে হোক, আমাদের বাকি যত ভাই বোন আমাদের স্টুডেন্টরা আছে, বড় ভাইরা আছে এই ডিপার্টমেন্টের, এবং অন্যান্য আমাদের বোনরা আছে বিভিন্ন হোস্টেলের, সবাই মিলে এই জিনিসটা কাজ করে একত্রে, ওই ওকে আমরা ধরে আজকে তাকে এখান থেকে ধরে আমরা পুলিশ প্রশাসনের কাছে নিকট ওকে দিয়েছি। কিন্তু তারপরে আমাদের একটাই দাবি, কেন প্রত্যেকবার একটার পর একটা ঘটনা হতে থাকে, কেন আমাদের বারবার দাবি জানানোর পরেও এই এলাকাতে, যেহেতু বিভিন্ন এরিয়া থেকে, সম্পূর্ণ ভারতবর্ষ থেকে, আমাদের একটা মাত্র সেন্ট্রাল ইউনিভার্সিটি বরাকগুলিতে, পুরো আসামের দুটো সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে একটা, এখানে কেন সিসি ক্যামেরা দেওয়া হয় না, যেহেতু টাউন এরিয়া থেকে অনেক দূরে, আমাদের দাবি কেন এখানে স্ট্রিট লাইট পর্যাপ্ত পরিমাণে লাগানো হয় না, কেন এনআইটি পয়েন্টের পর থেকে এই জায়গাটা পুরো অন্ধকার। আমি প্রশ্ন করছি আমার এই যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে ওদেরকে, সিসি ক্যামেরা কেন নেই আমাদের এখানে, স্ট্রিট লাইট কেন পর্যাপ্ত পরিমাণে নেই এখানে, যেহেতু এই অঞ্চলে এত বড় সেন্ট্রাল ইউনিভার্সিটি, এত মেয়েরা এখানে ঘোরাঘুরি করে বিভিন্ন জায়গা থেকে আসে, ওদের সেফটি কি ম্যাটার করে না? আজকে এফআইআর করা, আজকে